নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208 এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 129865। 7208 নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন। এবং এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে, পূর্বের নাই। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। সবার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের বয়স বিশ্লেষণে গেলে আমরা দেখছি যে 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরে 2 জন, 31 থেকে 40 বছরে 2 জন এবং 21 থেকে 30 বছরে 1 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। আমাদের সুস্থ হয়েছে এ পর্যন্ত, আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 252 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে 2902 জন। আমরা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 183 জন এবং ছাড় পেয়েছেন 62 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2236 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1176 জন। আমাদের মোট আইসোলেশন শয্যা সংখ্যা আছে 8634 এবং কতগুলি আমাদের অনেকগুলি আমাদের প্রক্রিয়াধীন আছে, যে শয্যা তৈরির কাজ চলছে। এই আমাদের ঢাকা মহানগরী এবং ঢাকা সিটির বাইরে যা হাসপাতাল আছে সেগুলোর মধ্যে আইসিইউ শয্যা আছে 329 এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছে 2360 জন এবং ছাড় পেয়েছে 2439 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 2,12,983 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,76,640 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 36,343 জন। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে আমাদের জেলা উপজেলা পর্যায়ে যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে 615 প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে 30,955 জনকে কোয়ারেন্টাইনে রাখা যায়।